মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, তেখেতর যা উদ্যোগ আর একটা বলিষ্ঠ পদক্ষেপ, সেইটো করে পেলায় যিবিলাক এনক্রোচবিল আঁতরাই দিয়া হয়েছিল। আঁতরাই দিয়ার কারণে এটা হয়েছে কি, তাতে জীব জন্তুবিলাক বিচরণ করবর কারণে একটা সুবিধা হয়েছে। আর বিশেষ এটা হয়েছে আপনার কাজিরঙার লগত, সিফালে ওরাঙর লগত কাজিরঙার মাজতেই বুড়া চাপরিয় লাউখাওয়া আছিল, গতি সেইটোর মাজত একটা গেপ হয়ে আসে, এটা গোটেটো একটা সংযোগ হল, গতি এটা কাজিরঙাখনের একটা বিস্তার হল। আর দুই নম্বর, কাজিরঙালে আমার পর্যটক সকল আহি থাকে, কাজিরঙালে ইমান পর্যটক আহি থাকে, তার মানে বহন ক্ষমতাও নাইকিয়া হয়েছে। এটা আজি এটা গলো, আমি দেখিল যে তাত একটা রাস্তাত শিমলুবিলাক একদম ধুনিয়া ফুলবিলাক ফুলি আছে, তাত আমি পেলায় রয়েছো, তো আমি নিজে মানে সাইকেল চলাই গেছো। এটা এটা উলাইছে যে সাইকেলিং করার একটা ট্রেক টুরিস্টর কারণে, এটা ধর কাজিরঙালে যাওতে এক ঘন্টা সময় যদি এক্সট্রা আছে, তাত 5 কিলোমিটার সাইকেলিংটা করবো পারে, এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করব পারে জীব জন্তুর। তারপরে যথেষ্ট বিল আছে, এবার বিলবিলাক নদীর অবশ্যই এবার বেশি বানপানি নোহার কারণে, নদীর পানি নোহার কারণে মেটেকাবিলাক রয়ে গেল, সেই কারণে পরিভ্রমী চড়াইবিলাক ইমান আসবপরা নাই, কিন্তু সেইবিলাক এই পর্যটনের স্কোপটো আছে। এফালেরপা একটা ভাল মানে আমি কাজিরঙাখনক লৈ পেলায় বর্তমান যে গৌরব করো, কাজিরঙার অংশ হিসাবে লাউখোৱা আর বুড়া চাপৰি অহা 5 বছৰৰ ভিতর তেনেকা একটা পরিবেশ আহি পড়ব।